আমার শরীরের এই অবস্থা শুধু তুই করেছিস। আমি নিজে তোকে অনেক খুঁজেছি শুধু বদলা নেব বলে। তুই নিজেই এখানে এসেছিস। আমি এখন আর সেই চামুণ্ডী নেই, কাক প্রচণ্ড বংশের গুরু। সমস্ত শক্তি আমার কাছে। সেই দিন তোকে আমি মেয়ে বলে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ তুই আমার মেয়েকে বন্দী করেছিস। কিন্তু আর তোকে আমি ছাড়বো না। কে কাকে ছাড়বে না সেটা দেখা যাবে। তুই আমার শক্তি আটকাচ্ছিস, আমাকে আটকে দেখা। ॐ वासुदेवाय नमः। ॐ विश्वरूपाय नमः। ॐ ॐ ॐ विश्वरूपाय नमः। এই পার্বতী, ওই গিরগিটির কাছে যেতে পারবি না তুই। ওটা ওই নম্বদরি স্বামীর অগ্নিমণ্ডলে আছে। ওম বাসুদেবায় নমঃ। ওম বিশ্বরূপায় নমঃ। ওম বৈরবায় নমঃ। ওম আমার বন্ধন খুললেও নন্দিনী বাইরে আসতে পারবে না। ওম মহাকালী নমঃ। ওম বৈরবায় নমঃ। ওম মহাকালী নমঃ। তার কারণ অগ্নিমণ্ডল ছাড়ানো সম্ভব নয়। ওম অগ্নিদেবায় নমঃ। ওম মহাকালী নমঃ। ওম বিশ্বরূপায় নমঃ। Ha 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 ha
নন্দিনী, এই চামুণ্ডীকে আমি মেয়ে বলে ছেড়ে দিয়েছিলাম, আর ওই তোকে বন্দি করেছিল। তুই নিজে ওই চামুণ্ডীকে শাস্তি দে। তোমার মেয়ের কোনো ক্ষতি হয়নি। ঠিক সময় এসে আমার মেয়েকে আপনি বাঁচিয়েছেন, আপনার এই উপকার কখনো ভুলবো না। বাড়িতে সবাই বাচ্চার জন্য অপেক্ষা করছে, নিয়ে যাও। দেবসেনা, তোমাকে পাওয়া যাচ্ছে না বলে বাড়ির সবাই চিন্তা করছে। ওরা জিজ্ঞেস করলে তুমি কি বলবে? কি বলবো মা, অ্যাক্সিডেন্টের পরে তো কি হয়েছে আমি কিছুই জানি না। চোখ খুলে দেখলাম আমি তোমার সাথে আছি। কি হয়েছে মা, আমায় কি বলতে হবে বলো? কার অ্যাক্সিডেন্ট হয়ে ড্রাইভার অজ্ঞান হয়ে গিয়েছিল বলে আমি তখন কি করব সেটা বুঝতে পারছিলাম না বলে ওখান থেকে দূরে চলে গিয়েছিলাম। সবাইকে এটাই বলবে। ঠিক আছে মা। ঠিক আছে, এবার ভেতরে যাও। ঠিক আছে মা। গঙ্গা, আরে ওই তো দেবশ্যামে চলে এসেছে। দেবশ্যাম, কোথায় চলে গিয়েছিলি মা? কোথায় গিয়েছিলে তুমি দেবসেনা? তুমি যে গাড়িটায় ছিলে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তুমি তো গাড়ির মধ্যে ছিলে না। আমরা কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো? দেবসেনা, তোর কিছু হয়নি তো মা? তুই এখানে একা কি করে এলি? এ বাবা, হাতটা কেটে গেছে তো। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর ড্রাইভার আঙ্কেল ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। চোট লেগেছে তো? আশেপাশে তখন কেউ ছিল না জানো, শুধু আমি একা ছিলাম। সেই জন্য আমি ভয় পেয়ে একটা মাঠের মধ্যে চলে গিয়েছিলাম। আমি তোকে বলেছিলাম না গ্রহণের সময় বাইরে যেতে নেই, আমার কোনো কথাই শুনিস না তুই। দেখ আমার কথা না শোনায় কি সব হয়ে গেল। যাই হোক, তুই যে ফিরে এসেছিস আর আমার কিচ্ছু চাই না। যত সব নাটক। আসুন স্যার, আসুন। ড্রাইভার কোথায়? এটা আমাদের গাড়ি স্যার। হ্যালো গঙ্গা, দেবসেনাকে খুঁজছি কিন্তু এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। আরে দেবসেনা তো চলে এসেছে। দেবসেনা ফিরে এসেছে? হ্যাঁ গো, কার অ্যাক্সিডেন্ট হওয়ার পর
ও কিছু বুঝতে না পেরে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছে। তুমি এক্ষুনি বাড়ি চলে এসো। আমি এক্ষুনি আসছি স্যার। স্যার, দেবসেনা বাড়ি পৌঁছে গেছে। কিভাবে পৌঁছলো? অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখান থেকে হেঁটে হেঁটে বাড়ি গেছে। থ্যাঙ্ক গড, বাচ্চাকে পাওয়া গেছে, এটাই যথেষ্ট। স্যার, আমার জন্য আপনি অনেক রিস্ক নিলেন, অনেক ধন্যবাদ স্যার। ইটস ওকে, আপনি প্রথমে বাড়ি যান, বাকি আমি সামলে নেব। ওকে স্যার। দেবসেনা, দেবসেনা, জানো কি হয়েছিল? দেবসেনা বাবা, দেবসেনা তুই কোথায় চলে গেছিলি? সোনা, কোথায় চলে গেছিলে তুমি? তোমাকে খুঁজে না পেয়ে বাবার কত টেনশন হয়েছে জানো তুমি? সরি বাবা, আমার জন্য তোমরা সবাই এত টেনশন করলে, এরপর এরকম আর কখনো হবে না। ওখানে কি হয়েছিল আর তুমি কোথায় ছিলে? ওইটা গাড়ির অ্যাক্সিডেন্টের পর ড্রাইভার নাকি অজ্ঞান হয়ে গেছিল। ও ওকে জাগানোর অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি, তাই ওখান থেকে ও একাই চলে এসেছে। কি দেবসেনা, এতটা পথ কেউ হেঁটে আসে? তুমি কারুর থেকে ফোন চেয়ে আমাকে একটা ফোন করবে তো? ভয়ের চোটে তখন আর কিছু মাথায় আসেনি। বুঝতে পেরেছি দেবসেনা। দেবসেনা দাদু, কি হয়েছে মা? কি হয়েছে তোমার? কি হয়েছে মা? কোথায় চলে গিয়েছিলে? কি হয়েছিল? কিছু হয়নি দাদা, দেবসেনা যাচ্ছিল সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও, সেখান থেকে একা একা হেঁটে এসেছে দেবসেনা। আরে আরে, কোথায় কেটে গেছে তোমার? ব্যথা করছে মা? ওটা একটা ছোট্ট আঘাত দাদু, কিন্তু প্ল্যানেটোরিয়ামে যেতে পারলাম না বলে খুব মন খারাপ করছে। তোমার যে কিছু হয়নি সেটাই বড় ব্যাপার। আবার প্ল্যানেটোরিয়াম যেতে হবে? হ্যাঁ। এই দেবী। হ্যাঁ দাদা। কেন এরকম কথা বলছিস? একটু চুপ করে থাকতে পারিস না? ওর বন্ধুরা সবাই ওখানে গেছে, ও সেখানে যেতে পারেনি বলে ওর কষ্ট হচ্ছে, এটা তুমি বুঝতে পারছো না? হ্যাঁ দেবসেনা, একদম চিন্তা করো না, এই দাদু তোমাকে একদিন প্ল্যানেটোরিয়ামে নিয়ে যাবে, ঠিক আছে তো? গঙ্গা বাবা, ওকে ভেতরে নিয়ে গিয়ে একটু ওষুধ লাগিয়ে দাও, যাও। ঠিক আছে বাবা। দেবসেনা আয়। এতক্ষণ এখানে নাটক হলো, যাও। আপনি যান। খুব কষ্ট হয়েছে তাই না? অরুণ, দেবসেনাকে পাওয়া যাচ্ছে না বলে শুধু শুধু চিন্তা করছিলে, তোমার চিন্তাটা ঠিক নয় এটা বুঝতে পারছো তো? দেবসেনা বাড়ি আসাতে আমরা স্বস্তি পেয়েছি, কিন্তু ওই পার্বতী মাও তো আমাদের বাড়ি আসতে শুরু করেছে। আমি এসব দেখে নেব, তুমি একদম ভয় পেও না। এত কিছু হয়ে গেল তাও তুমি সত্যিটা বলবে না বাবা? ওই বিষয়টা আমার উপরে ছেড়ে দাও, ওটার বিষয়ে তুমি একদম চিন্তা করো না, আমি ওটা ঠিক দেখে নেব। তোমার দ্বারা সম্ভব না বলেই প্রত্যেক দিন নতুন সমস্যা তৈরি হচ্ছে। এরপরে আর হবে না, ওটা আমি আর হতে দেব না, আমার উপর ভরসা রেখো। দেবসেনা বাড়ি আসেনি বলে অরুণের কাছে সেই সব বিষয়ে বলে দেবে এটা তুমি বলেছিলে, সেটা যে আতঙ্কে সেটা আমি বুঝেছি, কিন্তু বাবা বাবা বলে ডাকো, আমার সম্পর্কে একটুও না ভেবে আমাকে তুমি এই সব কথা বলে দিতে পারলে মা? আমি আপনার ভালোর কথা ভেবেই ওই কথাগুলো বলেছিলাম। টাকা, নাম, যশ, এই সব কিছু মানুষ খুব সহজেই পেয়ে যেতে পারে, কিন্তু শান্তি পাওয়া যায় একমাত্র ভালো কাজ করলেই। আপনি তো শান্তি চান বাবা। সাধারণত বেশিরভাগ মানুষই না জেনে শুনে ভুল করে থাকে, কিন্তু আপনি তো সব জেনে শুনেও ভুল করেছেন বাবা। তবে আপনি যদি এখন আপনার ভুলের প্রায়শ্চিত্ত করেন তাহলে আবার শান্তি ফিরে পাবেন। পরিবার যদি মাঝে না থাকতো, কারোর যদি কোনো ক্ষতি না হতো, তাহলে আমিও তো মাথা ঘামাতাম না বাবা।
সব কিছু জানার পর আপনাকে বাঁচানোর দায়িত্ব তো আমারই, তাই না বলুন? আমি যে পরিবারে আছি সেই পরিবারের কোনো ক্ষতি হতে দিতে আমি পারবো না, তাই ওই কালচক্র আপনি যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দিন। আরে এরকম হবে না বললাম তো, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার কথা আমি মেনে নিলাম তো। আপনি কথার কথা বললে হবে না বাবা, আপনাকে এটা করতেই হবে। স্বামীজি আর বিজুর সঙ্গে আমি কথা বলেছি, এখন ওরা এই ব্যাপারটায় কি করবে সেই জন্য অপেক্ষা করছি। আমি অপেক্ষা করতে পারবো না বাবা। আজকে যে ঘটনাটা ঘটলো তার কারণ পার্বতী মাও হতে পারেন, কিন্তু এইভাবে বারে বারে ভয় ভয়ে তো থাকতে পারবো না। আপনি কি করবেন, কেমন করে করবেন আপনি জানেন, কিন্তু দুদিনের মধ্যে ওই কালচক্রকে জঙ্গলের দেবীর কাছে পৌঁছে দেবেন, আর তা যদি না হয় এই বিষয়টা আপনার ছেলেকে জানাতে আমি বাধ্য হব। গঙ্গা, এই বিষয়টা অরুণ যদি জানে তাহলে ও মানসিকভাবে ভেঙে পড়বে। 20 বছর ধরে এটা আমি লুকিয়ে রেখেছি, দয়া করে তুমি ওর কাছে বলতে যেও না মা। নিজের ছেলের কাছে 20 বছর ধরে এই বিষয়টা লুকিয়ে রাখতে আপনি পারেন, তাতে আপনার কোনো অসুবিধে নেই, কিন্তু নিজের স্বামীর কাছে এত দিন ধরে এই বিষয়টাকে আর আমি লুকিয়ে রাখতে পারছি না বাবা, নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি যা জানি সেটা ওরও জানার অধিকার আছে, ও যেটা জানে সেটা আমারও জানার অধিকার আছে, এটাই আমার মনে হয়। ওনার কাছ থেকে কিছু লুকিয়ে রেখে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না বাবা। আমি আপনার ইচ্ছের বিরুদ্ধে কিছু করার আগে আপনার যেটা করা উচিত সেটা করুন, এরপরে এই ব্যাপারে আমি আর কথা বলবো না, যা বলার আপনার ছেলে বলবে। বল বিজু। পার্টনার, তুমি এক্ষুনি চলে এসো স্বামীজিকে দেখতে। কি হলো? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সূর্যগ্রহণ শেষ হলো, নন্দিনী তো আমার কাছে চলে আসার কথা, তাহলে এখনো কেন এলো না মা? অমাবস্যার দিন এই পূর্ণ সূর্যগ্রহণের পর ও আমার কাছে এখনো এলো না, মানে ও কি বেঁচে আছে গো মা? ও বেঁচে না থাকলে এই পৃথিবীতে তো আমার কোনো কাজ নেই। আমাকে তুমি কি দিন দেখালে! নিজেকে এবার আমি নিজে শেষ করব। মা, পার্বতী, আমি কোনোদিন আপনাকে এই অবস্থায় দেখিনি, কি হয়েছে স্বামীজি? আমার করাই সর্প পূজা সফল হয়নি। কি বলছেন আপনি? এই সূর্যগ্রহণের অমাবস্যার দিন নন্দিনীর বাইরে আসার পথ বন্ধ করে দিলে ও আর কোনোদিনও বাইরে আসতে পারত না, কিন্তু আমার হিসেবে ভুল ছিল।
নন্দিনী বাইরে চলে এসেছে। নন্দিনী, নন্দিনী, এখানে নন্দিনীকে সাহায্য করার জন্য আর সমর্থন করার জন্য শুধু আপনিই আছেন, আর আপনি কিনা ওকে অনাথ করে দেবার কথা ভাবছেন? ওকে একবার রক্ষা করার পরেও আপনি একই ভুল করতে চলেছেন। নন্দিনীর জন্যই তো আমি কষ্ট করে বেঁচে আছি। আজ অমাবস্যার দিন সূর্যগ্রহণের পর ও এলো না দেখে ও আর নেই, আমি এটাই ভাবলাম। এখন তোমার সাথে নন্দিনীকে নিজের চোখে দেখে মনে আমার সাহস ফিরে এসেছে, আমরা আবার জিতবো বলে বিশ্বাস হচ্ছে। আচ্ছা নন্দিনী, কালচক্র নিয়ে আসবি বলে সেই যে বেনুর বাড়ির ভেতরে গেলি, তারপর এতদিন কোথায় ছিলি? তোকে খোঁজার জন্য কোথায় না কোথায় আমি ঘুরে বেরিয়েছি। আমি কালচক্র নেওয়ার ঠিক আগেই ওই চামুণ্ডী 64 জন যোগিনীকে সঙ্গে রেখে আমাকে বন্দী করেছিল। ডেরার বন্ধন থেকে বেরিয়ে যাওয়া ওই মুক্ত নন্দিনীকে যোগিনী যজ্ঞ করে আবার ফিরিয়ে আনবার চেষ্টা করলেন আপনি। আপনার বশীভূত হওয়া নন্দিনী অন্য কারোর বশ মেনেছে জেনে ওখান থেকে যাতে বেরোতে না পারে সেই জন্য আপনি অগ্নিবন্ধন করলেন, এত সব কিছু করলেন আপনি। এখনো যাতে নন্দিনী আবার বাইরে বেরিয়ে না আসতে পারে সেটা আপনি করবেন এই বিশ্বাস আছে আমার, কিন্তু এখন আমাদের শান্তি ভঙ্গ করার মতন এটা আপনি কি বলছেন স্বামীজি? মানুষ নিজের পরিশ্রম দিয়েই সব পেতে পারে, কিন্তু মন্ত্র দিয়ে, সময় আর শক্তি দিয়ে তা লাভ করা সম্ভব। নন্দিনীকে নিজের বশে করবার জন্যে আমি কিন্তু কম পরিশ্রম করিনি, আমার প্রচেষ্টায় কখনো কোনো রকম ফাঁকি ছিল না। আজকে গ্রহণ লাগা পর্যন্ত নন্দিনী আমার বশে ছিল, কিন্তু উত্তম স্থিতির কারণে যা আমার কল্পনারও বাইরে ছিল সেই পার্বতী এসে নন্দিনীকে বাঁচিয়ে দিল। প্রায় 27 বছর আগে তোমার কাছে চোট খাওয়ার পরেও ওই চামুণ্ডীর কোনো শিক্ষা হয়নি, কোন সাহসে ও তোকে বন্ধন করেছিল? ওকে এমনি ছাড়া উচিত হয়নি, আমার চোখে পড়লে আমি ওকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। তার কোনো দরকার নেই, নন্দিনীকে বন্দী করেছিল বলে সেই বন্ধন থেকে মুক্ত হয়ে ওকে যথেষ্ট শাস্তি দিয়েছে। চামুণ্ডীর হিসাব শুধু চুকিয়ে দিলেই তো হবে না পার্বতী, এখনো বাকি আছে স্বামীজি, রাজশেখর, বিজু আর ওই বিশ্বাসঘাতিনী মাধবী, সবকটাকে শেষ করতে হবে। পার্বতী, শিবনাগ হবার কারণে সূর্যগ্রহণের অমাবস্যার দিন তার নাগ শক্তি চরম জায়গায় থাকে, সেই জন্যে পার্বতীকে অতিক্রম করে কিছু করতে পারলাম না। পার্বতী তো মারা গেছে, ও বদলা নেবার মতো শক্তি কোথায় পাবে স্বামীজি? ও কি করে শক্তি পেল? জীবন্ত সমাধিতে থাকা পার্বতী প্রতিশোধ নেবার কোনো শক্তি নেই, কিন্তু ওর বাঁচাবার শক্তি আছে, সেই জন্যে নন্দিনীকেও বাঁচিয়ে দিয়েছে। নন্দিনী নিজের কর্তব্য পূরণ করবে বলে জঙ্গলের দেবীর অনুমতি নিয়ে নিরাধার সমাধির পরিস্থিতি থেকে উঠে এসেছে। এখন শুধু তুমি আর নন্দিনী নও, তোমার সাথে আমিও থাকব। মহাভারতের যুদ্ধে অর্জুনের সারথি হিসেবে থাকা কৃষ্ণের মতো নন্দিনীর সঙ্গে আমিও থাকব। পার্বতী আমাদের বাড়িতে এসে গঙ্গার কাছে সব কিছু বলে ওই চক্রগুলোকে ফেরত চেয়েছে, এখন নন্দিনী বাইরে চলে এসেছে, আর ওই নন্দিনী এবার আমাদের খুঁজতে আসবেই, আর ও এসে গঙ্গার শরীরে ঢুকবে। সমস্যা শুরু হয়ে গেছে স্বামীজি, এবার আমরা কি করব? কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে, জঙ্গলের দেবীর জয়ী হবার দিন কাছে এগিয়ে আসছে। এখন থেকে আর নন্দিনী হারবে না, ও শুধুই জয়ী হবে। হ্যাঁ পার্বতী, এরপরে নন্দিনীর জয় হবেই, আর এইটা তোমার মুখ থেকে শোনার পর মনে হচ্ছে হবেই। এবারে আমার শান্তি হয়েছে, এখন মনের আনন্দে তোমাকেও আমি একটা ভালো খবর শোনাচ্ছি, তোমাদের গায়ত্রী এখনো বেঁচে আছে, আশ্রমেও থাকার জন্য
কেউ একজনকে দত্তক নিয়েছে গো। আমাদের এই ধর্মযুদ্ধে ও যেন আমাদের সঙ্গে অংশ নেয়, এই প্রার্থনাই আমি জঙ্গলের দেবীর কাছে করছি। যদি জঙ্গলের দেবীর ইচ্ছে হয় যে গায়ত্রী আসবে, তাহলে আসুক। কিন্তু ও এখানে আসার আগেই আমাদের জয় সম্পূর্ণ হবে। তার কারণ, নন্দিনী নারী রূপ ধারণ করবে। এই কথা তো তুমি আগেই বলেছ আমায়, কিন্তু সেই চৈত্র পূর্ণিমার দিনে ও মেয়ের রূপ ধারণ করবে, তা হতে এখনো তো অনেক দিন বাকি আছে। সূর্যগ্রহণ ওকে শক্তি দিয়েছে বলে চৈতি পূর্ণিমার দিন পাওয়া মেয়ের রূপ কার্তিক পূর্ণিমাতে সম্পূর্ণ হবে। তাই নাকি মা? নন্দিনী মেয়ের রূপ পাওয়ার পর শিব নাগের থেকেও অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু ও যাতে মেয়ের রূপ ধারণ করতে না পারে, তাই দুষ্ট শক্তি তান্ত্রিক শক্তি ওকে আটকাবে। ওই সব শক্তি থেকে বাঁচতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত নন্দিনীকে সুরক্ষিত স্থানে থাকতে হবে। নন্দিনী আমাদের খুঁজে আসবে না, গঙ্গার শরীরেও ঢুকবে না। কার্তিক পূর্ণিমা অবধি নন্দিনীকে কিছু করতে নেই বলে পার্বতী ওকে ধরে রেখেছে। স্বামীজি, নন্দিনীর শক্তির তো অমাবস্যার সঙ্গে সম্পর্ক, পূর্ণিমার সঙ্গে নন্দিনীর কি সম্পর্ক স্বামীজি? আমি কিছু বুঝতে পারছি না। পুনর্জন্ম নেওয়া আত্মাগুলো হস্তিনী, চিত্রিনী, সংখিনী বলে অন্য অন্য স্তরে থাকার মতন শিবনাগ, শক্তিনাগ বলে যত সমস্ত দুর্বল সর্প আছে, প্রশস্ত সময়তে নাগকন্যা হয়ে বদলে যায়। এতদিনে নাগরূপে থাকা নন্দিনীর মানবী হওয়ার দিন কাছে চলে এসেছে। সামনের কার্তিক পূর্ণিমার দিন নন্দিনী মানবী রূপ ধারণ করবে। শিবনাগ যেমন পার্বতীর রূপ ধারণ করল, তেমনি নন্দিনীও একটা রূপ ধারণ করবে। শুধু সাপ হয়ে আমাদের কাছে বদলা নিতে চাইছিল নন্দিনী, এবার নাগকন্যা হয়ে সে তার বদলা নিতে আসবে। মার্গশিলা পূর্ণিমার দিন নন্দিনীর মানবী হওয়াটা কোনোভাবে আটকাতে পারলে তখন নন্দিনী শক্তিনাগ হবার সুযোগটা হারিয়ে ফেলবে, তখন নন্দিনীর পূর্ণ শক্তি চলে যাবে। মা, আবার আমাকে লুকিয়ে জীবন কাটাতে বলছো মা? অপরাধীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, আর আমি ওদের কাছ থেকে কালচক্র ফেরত না নিয়ে একজন ভীতুর মতন লুকিয়ে জীবন কাটাবো। প্রতিশোধ নেবার জন্য আমি তোমাকে লুকিয়ে থাকতে বলছি। সামনের কার্তিক পূর্ণিমাতে যদি তুমি তোমার মেয়ের রূপ ধারণ করতে না পারো, তাহলে তুমি আর কোনো দিন তোমার রূপ বদলাতে পারবে না, আর শক্তি নাগিনী হয়েও থাকতে পারবে না। এক অপূর্ব জন্ম পেয়েছো তুমি, সেই শক্তিকে তুমি হারাতে চাইছো? এই সম্মান সবার ভাগ্যে জোটে না, এটা আমাদের বংশের গৌরব। তুমি শক্তি নাগ হলে সেটা আমার গৌরব। যদি জঙ্গলের দেবীর প্রতি তোমার ভক্তি থাকে, তাহলে এখন থেকে তোমাকে লুকিয়ে থাকতে হবে। স্বামীজি, নন্দিনী কোনো রূপ ধারণ করতে যেন না পারে, যে করেই হোক ওকে রূপ ধারণ করা থেকে আটকান স্বামীজি। আমাদের কাছ থেকে বিপদ আছে বলে নন্দিনীর ভালোর জন্যে পার্বতী ওকে নিশ্চয় সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখবে। নন্দিনীর থাকার জায়গা খুঁজে নিলে নন্দিনী যাতে মানবী রূপ ফিরে না পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে পারি। এই বিষয়ে আমরা আপনার ভরসায় আছি স্বামীজি। নন্দিনীর থেকে যেন আমাদের কোনো ক্ষতি না হয়, সে সব কিছু আপনার দায়িত্ব স্বামীজি। হ্যাঁ স্বামীজি, নন্দিনীকে আটকানোর জন্য যা যা করতে হয় করুন আপনি। করব। নন্দিনী যাতে চিরকাল সাপের রূপেই থাকে, সেই ব্যবস্থাই করব। নন্দিনী যাতে কোনোভাবেই নাগকন্যার রূপ না পায়, সেই ব্যবস্থা করব। অর্থাৎ নন্দিনী যেন মানবী রূপ না পায়, তার ব্যবস্থা করব। নন্দিনী যাতে শক্তি নাগ রূপ ধারণ করতে পারে, তার জন্য আমি ওকে ওদের হাত থেকে মুক্ত করে আনলাম। এখন থেকে ওর যাতে কেউ ক্ষতি না করতে পারে, সেই দিকে নজর রাখার দায়িত্ব আপনার। এই মুহূর্তে যা করার সেটা আমি করছি, এর মধ্যে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আবার আসব। হ্যাঁ,
ঠিক আছে মা। মা গো, নন্দিনীর চামুণ্ডি ছাড়াও আর একজনের থেকেও বিপদ আছে। সেই মহিলার কাছে আমি সব খুলে বলে ফেলেছি। ওই মহিলা আমাদের আবার ক্ষতি করতে পারে বলে ভয় করছে মা। কে ও? পরিচয় দিয়েছিল ভৈরবী বলে, জঙ্গলের দেবীর উপাসিকা বলেছিল সে। উনি কালিকার উপাসনা করেন? উনি জঙ্গলের দেবীর ব্যাপারেও জানেন? জঙ্গলের দেবী আমাদের সহায় আছেন, তাই ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ভৈরবীকে আমি সামলে নেব, আপনি শুধু নন্দিনীর খেয়াল রাখুন। মা গো, মা পার্বতী রক্ষা করো। আর একটা কথা স্বামীজি, এটা অত্যন্ত জরুরি কথা। গঙ্গা দুদিনের মধ্যে কালচক্র ফেরত দিতে বলেছে, না দিলে অরুণের কাছে সব কথা বলে দেবে এই বলে ভয় দেখিয়েছে। গঙ্গা কোনোভাবে যদি অরুণকে সব কথা বলে দেয় তাহলে আমার এতদিনের গোপন ব্যাপারটার কোনো অর্থই থাকবে না। এতদিন শুধু নন্দিনীকে আটকাতে হবে এই কথাই ভেবেছিলাম, এখন তো গঙ্গাকেও আটকাতে হবে দেখছি। কি করব স্বামীজি? এটা কোনো বড় সমস্যা নয়। গঙ্গা শুধু কালচক্র চেয়েছে তো, ও যা চেয়েছে ওকে দিয়ে দিলেই হলো। কুড়িটা বছর ধরে ওই চক্র নাচে, আজকে দিয়ে দিতে বলছি বলে আমাকে দেখছ? আমি দিয়ে দিতে বলছি কিন্তু আসল কালচক্রকে নয়, গঙ্গাকে দেবার জন্যে তৈরি করা নকল কালচক্র। গঙ্গা খুব জেদি, তাও আবার দেবতার বিষয়ে, ও হার মানবে না। নাগমাতাকে গুরুত্ব দেবে নাকি নিজের বিয়েকে গুরুত্ব দেবে এই পরিস্থিতিতে, ও নাগমাতাকেই বেশি গুরুত্ব দিল। সেরকমই গঙ্গা আজকেও ওই জঙ্গলের দেবীকেই গুরুত্ব দিল বেশি। ওই কালচক্র ওই জঙ্গলের দেবীর মন্দিরেতে রাখার সিদ্ধান্ত নিয়েছে ও, আর সেই সিদ্ধান্ত বদলাবে না। এই পরিস্থিতিতে ওই নকল কালচক্রটা ওকে দেওয়া ছাড়া আমাদের অন্য রাস্তা নেই। নকল কালচক্র তৈরি করে আমি আপনার বাড়িতে নিয়ে যাব, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। বিজু, পরিচিত কোনো স্বর্ণকারকে বলো একটা নকল কালচক্র বানিয়ে দিতে। আচ্ছা স্বামীজি। নন্দিনী, 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 কোথায় গেল রে বাবা? নন্দিনী, কোথায় খুঁজবো এটাকে? নন্দিনী, 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 মারে কোথায় গেলি মা? নন্দিনী, 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 দাঁড়া, 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 থাম নন্দিনী। কি রে নন্দিনী, এত করে বোঝানো হলো, সেই তুই বদলা নেবার জন্য যাচ্ছিস? শুধু মা বলেছে বলে আমি কিছু করতে পারছি না, কিন্তু রাগও চেপে রাখতে পারছি না। পূর্ণিমা হতে তো আর 10 দিন মাত্র বাকি আছে। পারবো না,
এই কটা দিন একটু ধৈর্য ধরে থাক রে মা। হবে না, তুই কন্যা রূপ ধারণ করার পরে ওদের বদলা নিলেই হলো তো। এতদিন আমি আর অপেক্ষা করতে পারবো না। ওদের উপর প্রতিশোধ নেওয়াটা যতটা দরকার, তোমার নিজের কাছে নিজের মূল্য বোঝাটাও ততটাই দরকার। জানি তোমার রাগ তোমায় শান্ত হতে দেবে না। তোকে আটকানোর একটাই উপায় জানা আছে, এর পরে তুই বাড়ি থেকে আর কখনো বেরোবি না। আমায় তুই সেই কথা দে মা। পারবো না, আমি তোমাকে কথা দিতে পারছি না। এই পালক পিতাকে তুই যদি সত্যি ভালোবেসে থাকিস, আমার প্রতি যদি তোর এতটুকু সম্মান থাকে, আমার যা লাগবে সেটা তুই করবি বলেছিলি, সেই কথা যদি মিথ্যে না হয় তাহলে কথা দে নন্দিনী, কথা দে। আমাকে কেন এভাবে আটকে রেখেছো? আমাকে যেতে দাও। কথা দিবি কি না? তুই এখনই আমায় কথা না দিলে এই মুহূর্তে প্রাণ ত্যাগ করব। বাবা, এরকম কথা বলো না। দে নন্দিনী, কথা দে। অবশেষে কথা দিলি। দেওয়া কথার অসম্মান করে কিছু করবি না জানি আমি, এটাই যথেষ্ট রে মা। এবার তো মা বাড়ি ফিরে চল। আসুন আসুন। নমস্কার স্বামীজি। নমস্কার। আসুন, আয় বিজি। স্বামীজি আর বিজুর সঙ্গে কথা বলে দেখছি। তুমি চিন্তা করো না মা, একটা ভালো দিন দেখে কালচক্র দুটো নিয়ে গিয়ে জঙ্গলের দেবীর সামনে রেখে আসব। নিশ্চয়ই ওটার ব্যাপারে কথা বলতে এসেছেন, আমি অপেক্ষা করব। বাবা নিশ্চয়ই আমাকে সুখবর জানাতে ডাকবেন। দিন এটা কি স্বামীজি, কালচক্রের মতোই লাগছে। হেজুর কাছে থাকা ময়ূর কালচক্রটাকে নিয়ে আমি তিনটে নকল চক্র বানিয়ে নিলাম। আসলের সঙ্গে এই নকল কালচক্রের তফাৎ তুমি খুঁজে পাবে না, দরকার হলে নিজে দেখে নাও। স্বামীজি, এটা দেখতে তো একদম আসল চক্রের মতন। এটা গঙ্গাকে দিয়ে দিলে গঙ্গা চুপ করে যাবে। স্বামীজি, গঙ্গার ঠাকুরের ওপর খুব ভক্তি, একেবারে ছোট বয়স থেকে পুজো করছে। ঠাকুরের কাছে থাকা এই চক্রগুলো দেখতে কেমন সেটাও ভালো করেই জানে। এটা যে নকল সেটা গঙ্গা বুঝতেই পারবে না। 20 বছর ধরে তুমি কালচক্রকে রেখে দিলে কিন্তু ধরতে পারলে না, সেখানে গঙ্গা কোনোদিনও কালচক্র দেখেই নি, ও কি করে সেটা বুঝতে পারবে? হ্যাঁ পার্টনার, গঙ্গা এসব কিচ্ছু ধরতে পারবে না। শুধু তাই নয়, গঙ্গা তো তোমাকে খুব বিশ্বাস করে, সেই বিশ্বাসের কারণেই ও তোমার ওপরে কোনো সন্দেহ করবে না। বিজু, তুই ঠিকই বলেছিস স্বামীজি, আমি এটা গঙ্গাকে দিয়ে দিচ্ছি। যাই হোক, গঙ্গার সমস্যাটা এবার ঠিক হলো, একটা চিন্তা দূর হলো। গঙ্গাকে তুমি নকল কালচক্রটা দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে ভেবো না। এই চক্রটা আসল বলে গঙ্গা ভাবতে পারে,
কিন্তু জঙ্গলের দেবী বিশ্বাস করবেন না। ওর সান্ত্বনা দেবার জন্য বানানো এই চক্রগুলো ওর কাছেই রাখতে হবে। এছাড়া প্রায়শ্চিত্ত করার জন্যে ওইগুলো জঙ্গলের দেবীর কাছে নিয়ে গিয়ে রাখলে ওইগুলো নকল বলে দেবী ওকে দেখিয়ে দেবে। সেই জন্যে গঙ্গা যাতে জঙ্গলের দেবীর কাছে না যায় সেটা তোমায় দেখতে হবে। ওহ,